আবারও চোরাই মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ বিভিন্ন নামিদামি কোম্পানি সাতচল্লিশটি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল দুই যুবককে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মোহাম্মদ নইমুদ্দিন শেখ বয়স উনত্রিশ বছর এবং হাবিবুর শেখ বয়স আঠাশ বছর তাদের বাড়ি কালিয়াচক থানার খাসচাঁদপুর চাঁদপুর হাজিনগর এলাকায় সোমবার রাতে তারা কালিয়াচকের সুলতানগঞ্জ কলেজ মোড় এলাকায় একটি বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সূত্র মারফত এই খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির সাতচল্লিশটি চোরাই মোবাইল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা চোরাই মোবাইলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তাই এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদার জেলা আদালতে অন্যদিকে সোমবার রাতেই বৈষ্ণবনগর থানার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ কাপ সময় এক পাচারকারীকে আটক করে বিএসএফ যারা গেছে ধৃত পাচারকারীর নাম আব্দুল আলিম বাড়ি বৈষ্ণবনগর থানার দেওয়ানাপুর বাবুপাড়া এলাকায় সে দৌলতপুরের সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপারের চেষ্টা করছিল ওই সময় বিএসএফের একশো পনেরো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা তাকে একশো বোতল কাপ সিরাপ সহ পাকড়াও করে পরে তাকে তুলে দেওয়া হয় বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে রাজ্য উপর লড়াই আর এই লড়াইয়ের মঙ্গলবার তুলকালাম পরিস্থিতি তৈরি হলো মালদার বুলবুলচন্ডি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় দুই সারের লড়াইয়ের জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়কে বন্ধ থাকলো যান চলাচল আতঙ্কিত হয়ে পড়লেন সাধারণ মানুষ তাই আতঙ্ক নিরসনে দুই সারের লড়াই থামাতে ছুটে আসলো হবিবপুর থানার পুলিশ লড়াই থামাতে রীতিমতো হিমসিম খেতে হলো পুলিশ কেউ অবশেষে থানার আইসি সুবীর কর্মকার জীবনের ঝুঁকি নিয়ে দুই ক্ষিপ্ত সারকে সরিয়ে দিয়ে শান্ত করলেন পরিস্থিতি রাজ্য সড়কের ধারে সারের লড়াই লেগেছিল হাসপাতাল মোড়ে সেখানে আমরা সব দোকান এবং গ্রামবাসী মিলে সেটিকে ছাড়ানোর লাঠি লান্না দিয়ে এবং আগুন দিয়ে ছাড়ানোর চেষ্টা করেছিলাম সেটিকে না ছাড়াতে পেরে আইসি কোনো রকম খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেটিকে আইসিস লাঠি লালনা বন্ধ করে সেটিকে প্রাণের ছুটি নিয়ে সেটিকে ছাড়িয়েছেন এবং রাস্তার ধারে যে যানজটটা ছিল সেটিকে পরিষ্কার করে দিয়েছিলেন আইসি